দুর্নীতিমুক্ত 4 লাখ কবুল করুন আমিন বলেন এই কথা বলা কি অপরাধ ছেলেনে বলে অপরাধ হয় না গোলাম রব্বানি বললে অপরাধী হুজুর সমস্যা কি বলা লাগবে কথা কোন ঠিক কি না অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নয় আমরা সবাই স্বপ্ন দেখি যে দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না ঘরবাড়ি সবার থাকবে কেউ দুঃখী থাকবে না অভাব অনটনে থাকবে না সুন্দর সমাজে আমরা বসবাস করতে চাই মধ্যমায়ের দেশ পাশাপাশি সিঙ্গাপুরের স্বপ্ন কত স্বপ্ন আমরা দেখি স্বপ্নগুলো বাস্তবায়ন হওয়ার দরকার আছে না না এজন্য অসৎ অযোগ্য অভদ্র লোকদেরকে দায়িত্ব দিলে দেশ কখনো এগিয়ে যাবে না সভ্য ভদ্র বিনয়ী যারা নিষ্ঠাবান আদর্শ নেতা সত্যের সৈনিক কোরআন সুন্নাহকে ভয় করে আল্লাহকে ভয় করে দুর্নীতিমুক্ত জীবন যাপন করে তাদের হাতে দায়িত্ব দেওয়া দরকার কথা বলে ঠিক সম্মানিত ভাইরা আমার বেশি কথা বলবো না অল্প কথাই বুঝে নেবেন কারণ সবাই বোঝেন সবই বোঝেন এমন কায়দায় আমরা বসবাস করতেছি চোখ আছে দেখবেন কান আছে শুনবেন কিছু বলতে পারবেন না কথা বলেন ঠিক কিনা যত জায়গায় কোরআনের কথা বলতে যায় বাতিলেরা রক্তচক্ষু দিয়ে এরকম বড় বড় খইরা বলে হুজুর সাবধানে কথা বলেন ভুলে যাবেন না এলাকা কার মোটামুটি আমরাই তো এলাকায় সব হিসেব করে কথা বলে না হলে গাড়ি নিয়ে যেতে দেব না ওই যে আমাদের এক বক্তা ভাইকে দেখেন কি হুমকি দিল পরে উনি টুপি পরে আহারে দেখেন ধর্ম ব্যবসায়ী কারা দেখেন কথা কর আগের দিনে মাহফিলে বাধা দিল যে কি টুপি শীতের টুপি কি হলে চাচা বলে টুপির নাম কি হ্যাঁ জোরে কম শীতের দিনে বাধা দিল মানকি টুপি পরে পরের দিনে সংবাদ সম্মেলন করতেছে একেবারে সেই রকম টুপি পরে সুন্নতি টুপি পরে একেবারে কঠিন কায়দায় যে আসলে আমি মুসলমানের সন্তান আমি হাজি হজ করেছি মাহফিলে বাধা দিতে চাইনি এটা একটা দুর্ঘটনা ঘটছে সুপার এডিটিং করে নাকি ইউটিউবালারা ছেড়ে দিছে সব তো এখন ইউটিউবার ও যে কি খায়া বলেছে আল্লাহ ভালো জানে কথা কন ঠিক কিনা বলার পরে মাথা যখন ভাইরাল হয়ে গেছে ভিডিও চতুর্দিকে তখন চিন্তা করতেছে ধামা সাফা তো দেওয়ালে এই জন্য ছয় নয় কয়ে বুঝায় শোনেন মনে রাখবেন এদেশের মানুষ অত বোকা না গোপন তত্ত্ব ফাঁস হওয়ার পরে বলবেন ওটা এডিটিং করেছে ও আল্লাহদের হেদায়েত দান করে সরে কোন আমি এই জন্য যারা রক্ত চক্ষু দিয়ে আলেমদেরকে ভয় করায় ভয় দেখাইতে চাই শুনে শুনে রাখবেন জেনে রাখবেন মনে রাখবেন আমরা কোন বাতিলের চক্রাঙ্গানিকে ভয় পাই না ইসলামের পথে চলতে গেলে বাধা আসবে এটা আমরা আগে থেকেই জানি কারণ যুগে যুগে নবী রাসূলদের দিন প্রচারের কাজে বাধা দিয়েছিল কাফের বেঈমানেরা আজকেও হাক্কানি ওলামা ইকরামদের পথে বাধা আছে না নয় হেফাজতের যুগ্ম সচিব মুফতি জসীমউদ্দিন হুজুরের গায়ে হামলা করেছে যারা তাদেরকে বিচারের আওতায় আনা দরকার আছে না নয় আজকে আলেমদের গাড়ি ভাঙা হচ্ছে আলেমদের গায়ে আঘাত করা হচ্ছে মনে রাখবেন আলেমদের গাড়ি ভাঙায়া পথ আটকাইয়া দিয়া ছুরি দিয়ে আঘাত করে এদেশ থেকে ইসলামকে বিলুপ্ত করা সম্ভব হবে না হবে না ফাঁসির দড়িতেও ঝোলা লাগে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে জেলখানায় পচে মারা লাগে আল্লাহর কথা বলতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে যদি মামলা হামলা নির্যাতনের শিকার হওয়া লাগে আমি গোলাম রব্বানি আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে আমি গোলাম রব্বানি আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি এরপরে দুনিয়ার কোন রাম বাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করতে পারবো না পারবো না পারবো না কারাকে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা এজন্য আমাদেরকে ভয় দেখায় এখনো লাভ নাই কথা বলেন ঠিক কিনা আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান আমাদের জাতির পিতা ইব্রাহিমের জালেম বাদশার নমরুদ
ওর আগুনে পড়তেও ভয় পায় নাই, কিন্তু দেখেন আগুনে পড়েছে পশম পর্যন্ত পুড়ে নাই। এই সাহায্য নাজিল করেছেন কি? এজন্য যারা দিনের পথে থাকবে, ইসলামের পথে থাকবে, জালেমেরা যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ যদি চায় কেউ আপনাকে আগুনে ফেলেও পুড়াইতে পারবে না, পানিতে ডুবাইও মারতে পারবে না, ফাঁসি দিয়েও মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর সাহায্য আমাদের উপরে থাকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কথা বেশি ভূমিকায় বলবো না, ওদের একটাই টার্গেট, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না। আমি তাদেরকে বলি, ভাই আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না, তবে এতটুকু কথা আপনারা যদি বলেন যে হুজুর বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না, আমরা মানব। কথা কোন? কারণ আমার বাড়ি গাইবান্ধা, আমি আসছি গাজীপুর, এখানে রাজনীতির কথা বলে আমার কি লাভ? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে। এলাকা তো মহিলা মেম্বার হয় না, মনে কাউন্সিলর হয় নাকি? মহিলা কাউন্সিলর হয়। দেখেন একটা হিজড়া তৃতীয় লিঙ্গের, সে পর্যন্ত সাতক্ষীরার কাউন্সিলর হয়ে গেছে। কথা কন, এ আমরা পুরুষ থাকেও তো না, বোঝে না? তৃতীয় লিঙ্গের একজন হিজড়া, সে কাউন্সিলর হয়ে গেছে এবং মানুষ ভালোবেসে তাকে ভোট দিয়েছে। আর আমার মতো হুজুর তারাইলে তিনটা ভোট, কারখান আমার একটা, আমার বইয়ের একটা, শাশুড়ির একটা। কথা কন ঠিক কি না? আর জনগণ দেয় না, এরকম আছে না? না, এজন্য রাগ করেন না আমার কথায়, মন খারাপ করেন না। সব বক্তা তো সব রকম আলোচনা করে না, হেদায়েতের তো অনেক বয়ান শোনেন, আমাদের তো এইভাবে হেদায়েত আসে না। চোখ বন্ধ করে খালি কাঁদলে হবে না, কান্দাটা কেন কান্দিয়েছেন একটু বুঝে কাঁদার দরকার। কথা কন ঠিক কি না?